টাই আহোম জনগোষ্ঠীটোক বিভ্রান্ত কৰিছে এই যুদ্ধখনে। এই ধৰণে যদি এটা সংগঠনৰ মাজত দুটা সংগঠনৰ জন্ম হয়, ফৈদ হয় আৰু উধাই মুধাই যদি তেওঁলোকৰ মাজতে যুদ্ধ হয়, তেতিয়াহ'লে সমগ্ৰ সংগঠনটোৰ প্ৰতি মানুহৰ আগ্ৰহ আৰু ইচ্ছা নোহোৱা হৈ আহিব। এয়া সংগঠনৰ প্ৰথমটো দেখিলে আপোনালোকে ফুটবলৰ উত্তেজনা, দ্বিতীয়তে দেখিলে সংগঠনৰ উত্তেজনা, তৃতীয়তে আহক উপনিৰ্বাচনৰ উত্তেজনা, কাছাৰৰ ঢলাইত উত্তেজনা, কংগ্ৰেছ কৰ্মীক মারপিট কৰাৰ অভিযোগ, কংগ্ৰেছৰ নিৰ্বাচনী সভাৰ পেণ্ডেল ভাঙি পেলালে দুৰ্বৃত্তই, বিজেপি সমৰ্থকৰ বিৰুদ্ধে উঠিলে অভিযোগ, ঢলাইৰ বৰজালেংগাত সংঘটিত হৈছে এই ঘটনা, ঘটনাক লৈ পাঁচ বিজেপি কৰ্মীৰ বিৰুদ্ধে ঢলাই আৰক্ষী চকীত গোচৰ, সঞ্জু মাল নামৰ কংগ্ৰেছ কৰ্মীক আক্ৰমণৰ অভিযোগ। এই অভিযোগ উত্থাপন হৈছিল এটা সময়ত চামগুৰিত, এতিয়া ঢলাইটো একে পৰিস্থিতি। তার ঘরের উচরত আমার কিবা জায়গা দিছিল আমার প্রোগ্রামের কারণে। আজি আমার ধলাই কংগ্রেসের ক্যান্ডিডেটের ইয়ার প্রোগ্রাম আসে, তো বিজেপিয়ে ভয় খাইছে পরিমল, বিজেপিয়ে ভয় খাওয়া নাই, মেইন তো কইছো যে পরিমল শুক্লবৈদ্য ধলাই, ধলাই বিজেপি মানে পরিমল শুক্লবৈদ্য, পরিমল শুক্লবৈদ্য ভয় খাইছে, ভয় খাওয়ার কারণে পরিমল শুক্লবৈদ্য তার যে গুন্ডারাজ, তার যে দাদাগিরি এ আগরপরা করে আছে আপনাদের গম পাইছে, তার ড্রাইভারের ঘটনাটা আপনাদের গম পায়, কাজল দত্তর ঘটনাটা এনেকা নিচনা লগাইছে, রাতে একটাত আহি মানুষের ঘর সুমাই, আমার টি গার্ডেনের মানুষ রুমক সুমাই তার ঘর সব ভাঙা ভাঙি করে তাক মারা সারে। যুদ্ধ আছিল সামগুরিত, যুদ্ধ আছিল সামগুরিত, কংগ্রেস বনাম বিজেপি, বেমারটো গৈ গৈ এইবার বড়াক উপত্যকার ঢলাই সমষ্টিত লাগিছেগে, আকৌ যুদ্ধ কংগ্রেস আর বিজেপির। যদিও অমিয়কান্তি দাস নির্দলীয় হওয়ার পর আঁতরি দিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনিক বার্তালাপর পিছত, তথাপি কিন্তু উত্তেজনা হ্রাস হওয়া নাই। আর এই উত্তেজনার মূল উৎসই হয়েছে কংগ্রেসের প্রার্থীগুলো শক্তিশালী, কোন জিকিব হঠাৎ যেন ধরব নি। একই পরিস্থিতি আমি যদি চাও বিহালিত হয়ে হবল গৈ আছে, অবশ্যে শান্তি সমৃদ্ধিভাবে তাত নির্বাচন চলি আছে, কিন্তু চামগুড়িত উত্তপ্ত পরিস্থিতি, বিজেপির এগারী কর্মীয় প্রাণও হেরাবলিয়া ট্রেজেডির সৃষ্টি হয়েছে। চামগুড়িত প্রচার তুঙ্গত চলি আছে, বিহালিত প্রচার তুঙ্গত চলি আছে, ঢলাইত প্রচার তুঙ্গত চারিওফালে চলি আছে। যদি মই আপোনালোকক বিহালিলে লৈ যাওঁ, তেতিয়া বিহালিত আমি কি দেখিবলৈ পাম, যে বিহালিত বিভিন্নজনে তাত প্রবেশ করেছে, বিশেষকৈ বিজেপির হৈ সরকারের মন্ত্রী, বিজেপি বিধায়ক অঞ্চলে অঞ্চলে প্রবেশ করে ব্যাপক প্রচার চলাই আছে। এই ব্যাপক প্রচারের প্রসারের সময়ত আনকি কেইবাজনো নেতাই বিতর্কিত কথা পর্যন্ত কৈছে, রূপজ্যোতি কর্মী গৈ তাত উপস্থিত হৈছে, গৌরব গগৈ বোধ করো কাইলৈ আকৌ নতুন দিল্লির পৰা উভতি অহার কথা। কিন্তু মই যে আপোনালোকক কৈ আছিলোঁ বা এই মুহূর্তটো কওঁ, যে লোকসভা নির্বাচনত যেনেকৈ যোৰহাট হটস্পটত পরিণত হৈছিল, ইতিমধ্যে বিহালী হটস্পটত পরিণত হৈছে। অম্লান মোৰ সৈতে উপস্থিত আছে, অম্লান আমার বিহালীর সাংবাদিক। অম্লান হটস্পটত পরিণত হৈছে, গরম হৈ গৈ আছে, আক্রমণ প্রতিআক্রমণ বাড়ি বাড়ি গৈ আছে, আর আজি কোন কোন নেতাক তুমি দেখিবলৈ সক্ষম হলা কংগ্রেস বা বিজেপির? অম্লান, হয় রূপজ্যোতি কর্মী, আজি বিহালী সমষ্টিত যথেষ্ট তীব্রতারে আসলে প্রচার চলা পরিলক্ষিত হয়েছিল, আর বিহালীর বিভিন্ন স্থানত বিশেষকৈ চাহ জনগোষ্ঠী অধ্যুষিত অঞ্চল সমূহ আসলে যে প্রচার, সেই প্রচার চলাইছিল। এই মুহূর্তে মই আছো কংগ্রেস দলের প্রচার কার্যত, আর মূর সঙ্গে আছে কংগ্রেস দলের প্রাক্তন বিধায়িকা তথা লোকসভার সাংসদ পদৰ প্ৰাৰ্থী ৰজিনা তিৰ্কি। মই কিছু ভিতৰলৈ যাব চেষ্টা কৰি মই দেখুৱাব কিছু দৃশ্যাংশ। এয়া আচলতে কংগ্ৰেছ দলৰ প্ৰাক্তন
विधायिका तथा सांसद पदर प्रार्थी रजनी मेधी आज मैं जा बगानों किसान जिंदिया बगिचा राइज लग पाई और खूब एक्टा पजिटिव भाई पाई और सको राइजे मानने कॉग्रेस मुखी से देखा पाई रूपज्योति कुमी मरणी विधायक तहते चाह बगिचा प्रशासन आज बजे पे तहते कैसे जीवाक कलियाबर तहते कलियाबर विभिन्न ठाई दुर्गा पूजा जोरटटो गई दुर्गा पूजार समय তেখেতে পূজালৈ গৈছে পূজা মণ্ডপলৈ ঘূৰিছে কিন্তু তেওঁ চান্দা দিয়া নাই আৰু অভিযোগ আহিছে তাৰপৰা ৰাইজে বেয়া পাইছে বুলি কৈছে সমাহতে আমো হৈছে বুলি কৈছে গ্ৰুপ গ্ৰুপ সমাহতে যোৰহাট প্ৰতি ৰাইজে আমো হৈছে বুলি কৈছে চান্দা নিজৰ কাৰণে আমো হৈছে বুলি কৈছে সেইটো বিষয়ত মই নকওঁ সেইটো তেওঁ ব্যক্তিগতভাৱে কি হৈছে সেইটো তেওঁলোকে ক'ব এইটো মৰিয়নী সমষ্টিত বানপানী হওঁতে মাত্ৰ এদিন খবৰ ল'ব গৈছে বুলি তেওঁ অভিযোগ কৰিছে আৰু কৈছে যোৰহাটবাসীয়ে নিজৰ ভুল এতিয়া পদে পদে মৰ্মে মৰ্মে উপলব্ধি কৰিছে যে আমি এজন সাংসদক নিৰ্বাচিত কৰিলোঁ যিজন সাংসদে আমাৰ দুখ বিপদৰ সময়ত সহায় নিদি নকৰে এনেকুৱা যদি কবি ভাষ্য আছিল আজিৰ দিনটো তিনি ক'ব প্ৰতিক্ৰিয়া সাংসদৰ প্ৰভাৱ আপুনি কি ক'ব শূন্য বুলি কৈছে প্ৰভাৱ শূন্য আচলতে যোৰহাটৰ সাংসদ গৌৰৱ গগৈ ডাঙৰীয়া কোন কেনেকৈ চবেই জানে যে ভাৰত মানে অসমবাসী ৰাইজে জানে আৰু সেইটো কাৰণে তেখেতকে যোৰহাটৰ পৰা সাংসদ জয়যুক্ত কৰি আনিছে এতিয়া কি কাৰণে কি দেখিছে সেইটো কেইদিনমান হৈছেহে তেওঁ কৰ্ম আগফালে চাব তেতিয়াহে গম পাব আপুনি কেনেকুৱা দেখিছে বতাহ কেনেকুৱা দেখিছে বতাহ ভাল দেখিছে ৰোজলিনা তিৰ্কি যোৱা লোকসভা নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াইছিল কংগ্ৰেছৰ হৈ আজি উপ নিৰ্বাচনৰ প্ৰচাৰ অভিযানত কংগ্ৰেছৰ হৈ ৰোজলিনা তিৰ্কি গৈছে কাৰণ চাহ জনগোষ্ঠীৰ যথেষ্ট প্ৰভাৱ আছে বিহালী সমষ্টিত।